সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হলো বড়দিন উৎসব। প্রতি বছরের মতো এবছরও যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় চাঁচপল্লী ক্যাথলিক চার্চে। করোনার প্রকোপ গত কয়েক সপ্তাহ ধরে অনেকটাই কমেছে সারা দেশে, তাই এবছর স্বাস্থ্যবিধির নিয়ম মেনে করা হয় উৎসবের আয়োজন। সাজিয়ে তোলা হয় গোটা চার্চ এলাকা, যীশু খ্রিস্ট সহ বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয়। শনিবার সকালে যীশু খ্রিস্টের কাছে সারা বিশ্বের শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন বিভিন্ন ধর্মের মানুষ। পাশাপাশি করোনা যাতে দ্রুত শেষ হয় তার জন্যও প্রার্থনা করা হয়। প্রতি বছরের মতো এবছরও যীশু খ্রিস্টের আশীর্বাদ নিতে চাঁচপল্লীতে চার্চে পৌঁছান বহু খ্রিস্ট ধর্মের মানুষ। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হন সেখানে, তারা আশীর্বাদ গ্রহণ করেন এবং দেশ রাজ্য মালদাবাসীর জন্য শান্তি কামনা করেন। এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় চার্চ প্রাঙ্গণে, প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মের মানুষেরা। করোনা মুক্ত পৃথিবী চেয়ে প্রার্থনা করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। খ্রিস্ট ধর্মের মানুষদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন ধর্মের মানুষ। তারা বলেন, ঈশ্বর যেন সারা বিশ্ব করোনা মুক্ত করেন। সকলে আনন্দে ভরে উঠল। আর আমরা এই জগতে এই পৃথিবীতে সে পিছিয়ে পড়েছে, শুধু মানুষরা সেটা আনন্দ পেল না, আনন্দ পেলে স্বর্গের দূতেরাও স্বর্গের সাধুরাও সাধু সন্তেরাও আর পৃথিবীর সব মানুষের জন্য শান্তির আলো তিনি নিয়ে আসলেন। প্রত্যেক মানুষ প্রত্যেক জেনারেশনের লোকদের জন্য শান্তির বার্তা আনন্দের বার্তা তিনি নিয়ে আসলেন।